ফ্রেন্ডস আবার আসলে নতুন আরেকটি বছর 2021 এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নতুন বছরের একটি শুভেচ্ছা পোস্টার তৈরি করে আপনার পরিচিত এবং অপরিচিত সবাইকে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন সুন্দর করে শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য যেগুলা প্রয়োজন হবে এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে সেগুলো দেওয়া আছে সেখান থেকে একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন আপনি যদি চান রাজনৈতিকভাবে একটি শুভেচ্ছা পোস্টার তৈরি করে আপনার পরিচিত অপরিচিত সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা বিনিময় করবেন এবং আপনি যদি চান ব্যক্তিগতভাবে একটি নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য নতুন বছর উপলক্ষে একটি শুভেচ্ছা পোস্টার তৈরি করে সবাইকে শুভেচ্ছা জানাবেন এই ভিডিওতে দুই ধরনের সিস্টেমই দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে বিএনপি এবং আওয়ামী লীগের নেতা নেত্রীদের পিকচার পিএনজি ফাইল করে দেওয়া আছে আপনি যদি কোনো দলীয় ছাপট নিয়ে কোনো দলীয়ভাবে নতুন বছরের পোস্টার তৈরি করে সবাইকে শুভেচ্ছা জানাতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন লিংক থেকে সেই পিকচার ডাউনলোড করে নেবেন তাহলে আপনি খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আপনার মোবাইল দিয়ে অনেক সুন্দর একটি শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন ফ্রেন্ডস যে ছবি দিয়ে নতুন বছরের শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড প্রথমেই রিমুভ করে নিতে হবে সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে এখন একটি ব্রাউজার চালু করি ব্রাউজার চালু করার পর ব্রাউজারের সার্চ বারে লিখতে হবে রিমুভ বিজি রিমুভ বিজি লেখার পরেই দেখতে পারবেন এরকম একটি ওয়েবসাইট চলে আসবে রিমুভ বিজি লেখার পর এখানে দেখতে পারবেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এই ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপলোড ইমেজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ব্রাউজ ব্রাউজ এখানে একটি ক্লিক করবেন তারপরে থ্রিলেস আইকন এখানে একটি ক্লিক করবেন গ্যালারি এখানে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেই ছবিটি সিলেক্ট করে দেবেন যেমন আমি এই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিলাম ছবিটি সিলেক্ট করে দেওয়ার পর খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যেই দেখতে পারবেন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তারপর এই ছবি দিয়ে আপনি নতুন বছরের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন এই ছবিকে সেভ করার জন্য যেখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে এখানে দেখতে পারবেন ডাউনলোড এখানে একটি ক্লিক করবেন তাহলে এই ছবিটি সুন্দরভাবে সেভ হয়ে যাবে ফ্রেন্ডস নতুন বছরের শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে সেই অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরের সার্চবারে লিখবেন পিকজেল ল্যাব পিকজেল ল্যাব লেখার পর দেখতে পারবেন এরকম একটি অ্যাপ চলে আসবে এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখানে দেখতে পারবেন নিউটেক্স এই অপশনটি এখান থেকে ডিলিট করে দেবেন তারপর নিচের এই অপশনটাতে একটি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইমেজ সাইজ এখানে একটি ক্লিক করবেন তারপরে এই ইমেজ সাইজ এখান থেকে ঠিক করে নেবেন যেমন এটা ডিলিট করে দিবেন এখানে লিখবেন এক হাজার তারপর এখান থেকে এটা ডিলিট করে দেবেন এখানে লিখবেন তেরোশো তেরোশো এখানে লেখার পর ওকে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নতুন বছরের পোস্টার তৈরি হওয়ার জন্য একটি মাপ চলে আসবে তারপর এখানে আপনি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন এই ব্যাকগ্রাউন্ডটি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন নতুন বছরের সুন্দর একটি শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য যা যা প্রয়োজন হবে এই ভিডিওর ডিসক্রিপশন লিংকে সে সমস্ত সব কিছু দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনার মোবাইলে ডাউনলোড ফোল্ডারে সেগুলো দেখতে পারবেন তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন তারপর ফ্রম গ্যালারি এখানে একটি ক্লিক করবেন তারপর থ্রিলেস আইকন তারপর গ্যালারি এখানে ক্লিক করার পর আপনি যে ফোল্ডারে সেই ইগুলা ডাউনলোড হবে আপনার ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড হবে সেই ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে দেবেন যেমন আমি এই ফোল্ডারটি সিলেক্ট করে দিলাম এখান থেকে ব্যাকগ্রাউন্ড পিকচার এটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেবেন চিহ্ন দেওয়ার পর এটা একটু বড় করে দেবেন মাপ মতো করে দেবেন সুন্দরভাবে বসানোর পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটিতে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে এটি লক করে দেবেন তারপর আবার এই অপশনটিতে আরেকটি ক্লিক করবেন এখানে আপনি যে পিকচার দিতে চাচ্ছেন সেই পিকচারটি এখানে নিয়ে আসবেন তার জন্য প্লাস আইকন ফ্রম গ্যালারি থ্রিলেস আইকন গ্যালারি তারপর সেই ফোল্ডারটি সিলেক্ট করে দেবেন যেমন আমি এই পিকচারটি দেবো তার জন্য এই পিকচারটি সিলেক্ট করলাম তারপর ঠিক চিনে এখানে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে ছবিটি মাপ মতো সাজিয়ে নেবেন তারপর এখান থেকে ছবিটি মাপ মতো ছোট বড় করে নেবেন যেমন আমি এই ছবিটি এখান থেকে একটু বড় করে নিলাম বড় করে নেওয়ার পর ছবিটি যেখানে বসালে সুন্দর হবে সেখানে এই ছবিটি বসিয়ে দেবেন তারপর এখানে একটি ক্লিক করবেন এবং এই অপশনটি এই লেয়ারটি লক করে দেবেন তারপর এখানে একটি ক্লিক করবেন এখন তারপর প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন ফ্রম গ্যালারি এখানে একটি ক্লিক করবেন তারপরে থ্রিলে সাইকন এখানে একটি ক্লিক করবেন গ্যালারি এখানে একটি ক্লিক করবেন তারপর আপনি যে ফোল্ডারে ওই পিকচারগুলো ডাউনলোড করছেন সেই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন যেমন এখানে খালেদা জিয়া এবং জিয়া এবং তারেক রহমান তিনজনের ছবি আছে এখানে শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা এবং জয়ের তিনজনের ছবি আছে আপনি যে দল সাপোর্ট করেন সেই দলের লগ বা সেই দলের নেতা নেত্রীর ছবি এখানে দিয়ে দেবেন যেমন আমি শেখ হাসিনার এই অপশনটি দিয়ে দিলাম এই পিকচারটি দিয়ে দিলাম তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই ছবিগুলোকে একটু ছোট বড় করে নেবেন যেমন এখানে এই ছবিগুলোকে একটু ছোট বড় করে সাজিয়ে নেবেন এবং আপনি যদি এখানে লিখতে চান জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেটাও লিখতে পারবেন তার জন্য যে এখানে দেখতে পাচ্ছেন এই একটি লগো দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন টেক্সট এখানে একটি ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এখানে নতুন একটি অপশন টেক্সট চলে আসবে তারপর এডিট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা ডিলিট করে দিবেন এবং ফন্ট বাংলা করে নেবেন অপশন বাংলা করে নেবেন কিবোর্ডটি বাংলা করে নেবেন কীবোর্ড বাংলা করে নেওয়ার পর এখানে আপনি লিখবেন জয় লেখা শেষ হয়ে গেলে ওকে এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন এই লেখাগুলো চলে আসবে এখান থেকে লেখাটি ছোট করে দিবেন তারপর এখানে একটি চাপ দিয়ে লেখাগুলো সুন্দরভাবে সাইজ করে নেবেন যেমন এখানে এই লেখাটি বাঁকা হয়ে গেছে এই লেখাটি এইভাবে সোজা করে দেয় সোজা করে দেওয়ার পর এই লেখাটির কালার এখানে দেখা যাচ্ছে না এই কালারটি চেঞ্জ করে দেব তারপর নিচের দিকে এখানে দেখতে পারবেন কালার অফ দিয়ে আছে এখানে একটি ক্লিক করবেন তারপর এটা কালার করে দিতে পারবেন যেমন আমি এটা কালার করে দিলাম এবং এই লেখাটা আমি এখানে দিয়ে দিলাম এলাকাটি আপনি আপনার মন মতো যেখানে দিলে ভালো হয় সেখানে দিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার দেওয়া আছে এখানে লেয়ার থেকে এই লেয়ার দুটি লক করে দেবেন তারপর আবার এখানে ক্লিক করবেন তারপর আবার প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন ফ্রম গ্যালারি এখানে একটি ক্লিক করবেন তারপরে থ্রিলেস আইকন গ্যালারি এখানে ক্লিক করবেন এবং সেই ফোল্ডারটি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে এই অপশনটি সিলেক্ট করবেন এই অপশনটি সিলেক্ট করার পর চিহ্ন এখানে একটি চিহ্ন দিয়ে দিবেন তারপরে এটা এখানে নিয়ে এসে সুন্দরভাবে বসিয়ে দেবেন দেখেন এটা অনেক সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন তারপর এখান থেকে এটা লক করে দেবেন লক করে দিলে কাজ করতে আপনার অনেক সুবিধা হবে এই পিকচারগুলো কোনো ধরনের নড়াচড়া করবে না তারপর আবার এখানে প্লাস আইকন ফ্রম গ্যালারি এবং থ্রি লেস আইকন গ্যালারি তারপর এখান থেকে সেই পিকচারটি সিলেক্ট করবেন যে পিকচারটি আপনার প্রয়োজন হবে তারপর ঠিক চিহ্ন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই অপশনটা এখান থেকে একটু ছোটো করে নেবেন যতটুকু ছোটো করলে আপনার মন মতো হবে ততটুকু ছোটো এখান থেকে করে নেবেন এবং এখান থেকে আপনি ছোট বড় করে দিতে পারবেন এখান থেকে ছোট বড় করে দিতে পারবেন দেখেন এখান থেকে খুব সহজে সুন্দরভাবে ছোট বড় করে দিতে পারবেন এই অপশানটা এখানে নিয়ে আসার পর এটা লক করে দেবেন যেমন এটা লক করে দিলাম আবার এখানে একটি ক্লিক করলাম তারপরে প্লাস আইকন ফ্রম গ্যালারি এবং থ্রিলেস আইকন গ্যালারি ওই ফোল্ডার থেকে আপনি একের পর এক সব কিছু নিয়ে আসবেন যেমন এই লেখাটা আমি এখন নিয়ে আসলাম এই লেখাটা সিলেক্ট করে তারপরে ঠিক চিহ্ন এখানে একটি ক্লিক করে এখানে ক্লিক করার পর এই লেখাটা একটু ছোট বড় করে দিই বা এই লেখাটা একটু ছোটো করে দিই আপনি আপনার মন মতো ইচ্ছা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন তারপর এই লেখাটি এখান থেকে লক করে দেবেন লক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের পোস্টারটি অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে এবং অনেক সুন্দর হয়ে গেছে এখন আপনি এখানে কিছু লেখা সেট করে দিতে পারেন এই লেখাগুলো আপনার মতো দিতে পারেন তবে আমার যেটা ভালো মনে হয়েছে সেই লেখাগুলো আমি এখানে দিচ্ছি আপনারা এরকম না দিয়ে অন্য আপনার মন মতো যে কোনো ধরনের লেখা এখানে দিতে পারবেন যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি লেখা দেওয়ার জন্য টেক্সট এখানে একটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ইডিট ইডিট এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি এই লেখাগুলো কেটে দেবেন লেখা শেষ হয়ে গেলে ওকে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে সুন্দরভাবে এই লেখাটি চলে আসবে এবং এই লেখাকে আপনি এখান থেকে ছোট বড় করে দিতে পারবেন যে মাপের দিলে ভালো লাগবে সেই মাপের এখান থেকে আপনি করে দেবেন যেমন আমি এই মাপের দিয়ে দিলাম তারপর এই লেখাটি বোঝা যাচ্ছে না কালারটি দেখা যাচ্ছে না এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন কালার তারপর এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন যেমন আমি এখান থেকে হলুদ কালারটি দিয়ে দেবো হলুদ কালার দিয়ে দিলাম হলুদ কালার দেওয়ার পরেও ততটা বোঝা যাচ্ছে না এবং এটার ব্যাকগ্রাউন্ডটা বা দিয়ে দেবো এদিকে আসলে দেখতে পারবেন সেটাও দেওয়া আছে এলাকাটি বোল্ট করে দেই বি এখানে একটি ক্লিক করি তারপরে এখানে একটি ক্লিক করি ক্লিক করার পর এলাকাটি বোল্ট হয়ে গেল বোল্ট হওয়ার পর এখান থেকে স্ট্রোক স্টোক দেওয়ার পর এটা ইনেবল করে দিই ইনেবল করে দেওয়ার পর এই স্টোকের কালারটা আপনি এখান থেকে কালো বা যে কোনো কালার দিতে পারেন যেমন আমি এখানে কালো কালার দিয়ে দিলাম তারপর চিহ্ন এখানে একটি ক্লিক করে দিলাম আরও লেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন কপি লেখা আছে কপিতে একটি ক্লিক করবেন এই যেই কপি এখানে একটি ক্লিক করবেন কপি এখানে ক্লিক করার পর দেখেন নতুন আরেকটি টেক্সট চলে আসবে তারপর এডিট এখানে একটি ক্লিক করবেন এই লেখাটা আমি এখান থেকে ডিলিট করে দিই এবং নতুন কিছু লিখে দিই লেখা কমপ্লিট হয়ে গেলে ওকে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর লেখাটি সুন্দরভাবে এখানে অনেক সুন্দর করে বসিয়ে দেবেন মাপ মতো বসিয়ে দেবেন এভাবে আপনি আপনার ইচ্ছা যে লেখাগুলো দিলে আপনার মন মতো হয় সেই লেখাগুলো এখানে দিয়ে দিতে পারবেন যেমন আমি সেই লেখাগুলো এখানে দিয়ে দিই তারপর ওকে এখানে একটি ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু শুভেচ্ছা লেখাটি চলে আসছে এই লেখাকে আমি একটু বড় করে দেব এবং এই লেখার ফন্ট চেঞ্জ করে দেবো ফন্ট চেঞ্জ করার জন্য এখানে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন ফন্ট এখানে একটি ক্লিক করবেন তারপর মাই ফন্ট এখানে একটি ক্লিক করবেন মাই ফন্টে আপনার পিক জেল লেবে হয়তো কোনো ফন্ট নাও দেখাতে পারে যদি আপনি কোনো ফন্ট ইনস্টল না করেন এখানে আপনি অনেক সুন্দর সুন্দর বাংলা ফন্ট ইনস্টল করতে পারবেন যদি আপনি এখানে ফন্ট ইনস্টল কীভাবে করতে হয় সেটা না জানেন ইউটিউব থেকে সেটা আপনি শিখে নিতে পারেন যেমন আমি এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করে দেব এই ফোনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিই এবং এই লেখাটি সুন্দরভাবে বোঝা যাচ্ছে না এই লেখাটি যেন সুন্দরভাবে বোঝা যায় তার জন্য আমি এখান থেকে স্টোক বাড়িয়ে দেব। যেমন এখানে আসি এই দিকে আসার পর এখানে দেখতে পারবেন স্টোকটি একটু বাড়িয়ে দেব। এখান থেকে এই স্টোকটি বাড়িয়ে দেব দেখেন স্টোক একটু বাড়িয়ে দেওয়ার পর লেখাটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তারপর এখানে একটি চেন এখানে একটি ক্লিক করি এবং যদি আপনি চান এই লেখার কালার চেঞ্জ করবেন তাহলে এদিকে আসার পর এখানে দেখতে পারবেন কালার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন ধরনের কালার দেখতে পারবেন আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন যেমন আমি এই কালারটি দিয়ে দিলাম তারপর এই লেখাটি একটু বড় করে দেবো এবং এই লেখাটি আগে লক করে নিই লক করার জন্য এখানে একটি ক্লিক করি এখানে ক্লিক করার পর শুভেচ্ছা এখানে ক্লিক করি তারপর এখানে একটি ক্লিক করি দেখেন এই লেখাটি লক হয়ে গেছে লক করে কাজ করবেন তাহলে অনেক সুবিধা হবে কোনো ঝামেলা হবে না তারপরে নতুন বছরের এই লেখাটিকে একটু বড় করে দেই এই লেখাটিকে একটু বড় করে দেওয়ার পর এই লেখাটির ফন্ট একটু চেঞ্জ করে দেই এখান থেকে দেখতে পারবেন ফন্ট দেওয়া আছে ফন্ট এখানে একটি ক্লিক করবেন ফন্ট ক্লিক করার পর মাই ফন্ট এখান থেকে আপনি যে কোনো ধরনের ফন্ট দিয়ে দিতে পারবেন যেমন আমি এই ফন্টটি দিয়ে দিলাম নতুন বছরের এখানে এই ফন্টটি দিয়ে দিলাম আপনারা আপনার ইচ্ছামতো অনেক সুন্দর সুন্দর ফন্ট দিয়ে অনেক সুন্দর করে এই শুভেচ্ছা কার্ডটি তৈরি করতে পারবেন তারপর নিচের দিকে এখানে নাম লিখে দিতে হবে নাম লেখার জন্য টেক্সট এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নতুন একটি টেক্সট চলে আসবে তারপর এডিট এখানে একটি ক্লিক করার পর এটা কেটে দিই তারপর এখানে সুন্দরভাবে নাম লিখে দেবেন যেমন আমি আমার নাম এখানে লিখে দিচ্ছি নাম লেখা শেষ হয়ে গেলে ওকে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাকে একটু ছোট করে নেবেন তারপর এটা একটু টান দিয়ে বড় করে নেবেন তারপর এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন এবং এই লেখাকে আরও সুন্দর করার জন্য এখানে ফন্ট চেঞ্জ করে দিতে হবে ফন্ট এখান থেকে চেঞ্জ করে দিতে হবে যেমন তার আগে একটা বোল্ট করে দেয় এখানে ক্লিক করে তারপর এখানে ক্লিক করে এবং ফন্ট এখান থেকে চেঞ্জ করে দিই মাই ফন্ট এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর দেখি কোন ফন্টটিতে এই লেখাটি আরও সুন্দর দেখা যায় যে ফন্টটিতে এই লেখাটি সুন্দর দেখা যাবে সেই ফন্টটি এখান থেকে সিলেক্ট করে দেব। যেমন এই ফন্টটি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এই লেখাটিকে আরও বড় করে দেই। এই লেখাটিকে এখান থেকে বড় করে দিলাম এবং এই লেখাটির স্টোক বাড়িয়ে দিতে হবে স্টোক এখানে ক্লিক করে এটাকে ইনেবল করে দিই ইনেবল করে দেওয়ার পর এখান থেকে স্টোক বাড়িয়ে দেই স্টোক বাড়িয়ে দেওয়ার পর দেখেন লেখাটি অনেক সুন্দর হয়ে গেছে তারপর ঠিক চেন এখানে একটি ক্লিক করি লেখাটি একটু উপরে উঠিয়ে দিই তারপর এখান থেকে এটা কপি করে নেই কপি করে নেওয়ার পর এখানে এডিট এখানে ক্লিক করি তারপর এখানে যে পদ সেই পদের নাম এখানে লিখে লিখে দিতে পারেন যেমন আমি এমনিতে লিখে দিলাম সভাপতি সভাপতি লেখে দেওয়ার পর ওকে এখানে একটি ক্লিক করে এখানে ক্লিক করার পর এটা একটু ছোট করে দেই। ছোট করে দেওয়ার পর এখানে দিয়ে দিই লেখাটা তারপর নিচের দিকে আবার কপি করে নেই কপি করে নেওয়ার পর এডিট এখানে একটি ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে স্থান বা জায়গার নাম লিখে দিতে পারেন এটা আপনার মোবাইল দিয়ে এইভাবে তৈরি করে যদি আপনার ফেসবুকে পোস্ট করেন আমার মনে হয় যে সবাইকে আপনি অনেক সহজেই শুভেচ্ছা জানাতে পারবেন এই পোস্টারটিকে সেভ করার জন্য উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন একটি লগা দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ এস প্রজেক্ট এবং এখানে দেখতে পাচ্ছেন সেভ এস ইমেজ সেভ এস ইমেজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেভ টু গ্যালারি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই এই পিকচারটি আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হবে সেখান থেকে আপনি আপনার ফেসবুকে পোস্ট করতে পারবেন ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ